আমরা একটি ব্যক্তিকে আটক করি। সেই ব্যক্তিকে আটক করার পরে সে তার নাম জানায় সঞ্জয় মণ্ডল এবং বাড়ি লালবাগ থানার অন্তর্গত আজাদহীন বাগে, এবং আমরা তাকে ধরার পরে তাকে তল্লাশি করা হয় এবং তল্লাশি করে তার কাছ থেকে দুটো 7.65 mm পিস্তল এবং 3 রাউন্ড অ্যামুনেশন উদ্ধার হয়। সে মালটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, সে কোথা থেকে পেলো এবং মালটা নিয়ে কোথায় কার কাছে ডেলিভারি দিতে যাচ্ছিল, এইসব প্রাথমিকভাবে আমরা কিছু জানতে পেরেছি। পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য এবং আরও জানার জন্য আমরা তাকে আজকে 5 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে কোর্টে পাঠাচ্ছি, এবং কোর্ট থেকে আমরা হেফাজতে পেলে বাকি জিনিস জিজ্ঞাসাবাদ করে আমাদের তদন্তের মধ্যে উঠে আসবে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।